হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে যে লাস্ট কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য নাকি এবার ফেলুদার চরিত্রও করবে। তো এটা দেখুন কোনো কনফার্মেশন এখনও নেই। তার কারণ হচ্ছে এই SBF যখন নিজের সবকটা ছবি এবছরের যে যে ছবিগুলো রিলিজ করেছে তার অ্যানাউন্সমেন্ট করলো, তখন হত্যাপুরী বলে যে ছবিটা তারা করছে, তো সেটারও যে পোস্টার তারা শেয়ার করেছিল যেটা আগেও আমরা দেখেছিলাম, তো সেই পোস্টারটা নিজের ফেসবুক পেজে অনির্বাণ ভট্টাচার্য শেয়ার করেছে এবং লিখেছে আর কি যে সত্যজিৎ রায়ের দারুণ সৃষ্টি ইত্যাদি এরকম লিখেছে। এবং তারপর থেকেই স্পেকুলেট করা হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য হয়তো ফেলুদা হিসেবে তাকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং এটাতে বেশিরভাগ অডিয়েন্সের কাছে আর কি দেখলাম যা রিয়াকশান, তাতে দেখলাম যে তারা বেশ খুশি, কারণ এখন অনির্বাণ ভট্টাচার্যের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে ইয়াং অডিয়েন্সের মধ্যে এবং তারা দেখতে চায় তাকে অ্যাজ এ ফেলুদা। এবার দেখুন, আগে যতটা আমরা শুনতে পাচ্ছিলাম যে এই রোলটা সন্দীপ রায় এবার ইন্দ্রনীলকে নিয়ে ফেলুদা করবেন ঠিক করেছিলেন এবং তাই কনফার্মেশন ছিল এবং সেই অনুযায়ী আর কি আপডেটস উঠে আসছিল নিউজের মধ্যে। এবার এখন যে কোনো সময় হতে পারে যে SBF-এর ব্লু আইড বয় হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং তাকে নিয়ে ফেলুদা হতেই পারে, এবং যেহেতু সে ইনহাউসের লোক তো তাকে দিয়ে করানোটা অনেক বেশি ইজি। তো ইন্দ্রনীল এখন বম্বেতেও কাজ করে ইত্যাদি করে এবং তার ডেট পাওয়া ইত্যাদি পাওয়া, কখনো টাকা পয়সার ব্যাপার থাকে ইত্যাদি থাকে, তো এটা নানান অনেক রিজনস হতে পারে যে কারণে হয়তো সে করছেন। এবং অনির্বাণ ভট্টাচার্য হাতে অ্যাভেলেবেল, তার অলরেডি একটা ফ্যান ফলোয়িং আছে, চেনা মুখ, তো তাকে ইউজ করে ফেলাটা খুব ইজি আর কি, এবং সেটা লোকও টেনে নেবে। ফেলুদার নিজস্ব একটা বিশাল ব্র্যান্ড ভ্যালু আছে। এবার কথা হচ্ছে, আপনি একটা জিনিস জাস্ট ভাবুন যে এই যে প্রথম কথা হচ্ছে একটা অ্যাক্টারই ব্যোমকেশও প্লে করছে, ফেলুদাও প্লে করছে, এটাতে কি হচ্ছে না যে একটা কোনো মুখ তৈরি হচ্ছে না যাকে আমরা ওটার সাথে আইডেন্টিফাই করতে পারবো। যেরকম আমরা শুনতাম যে আমাদের যে আমরা যখন ছোটো ছিলাম আমরা সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা বলে চিনতাম এবং তার সাথেই আইডেন্টিফাই করতাম। তার আগে আমরা সৌমিত্র চ্যাটার্জির ব্যাপারে শুনেছিলাম যখন ছোটো ছিলাম একদম, তখন আমি কৈলাসের কেলেঙ্কারি ইত্যাদি দেখছি, যখন স্কুলে পড়ি হলে গিয়ে দেখছি, তারপরে যখন ওই ছবিগুলো দেখেছি আমাদের কাছে ছিল যে আগে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, তারপরে সব্যসাচী চক্রবর্তী ছিলেন এবং তাদের সাথে আমরা ফেলুদা বললে প্রথমে ওই দুটো নামই আর কি ভেসে আসে আমাদের মাথার। কিন্তু এখন আপনি দেখুন, বা ব্যোমকেশ বললে প্রথমে উত্তম কুমারের নাম ভেসে আসে, কিন্তু কি হচ্ছে যে এখন ব্যোমকেশ তো সবাই করছে, মানে কে যে ব্যোমকেশ, কার সাথে যে আইডেন্টিফাই করবো কোনো ঠিক নেই। অনির্বাণও ব্যোমকেশ, যিশুও ব্যোমকেশ, পরমব্রতও ব্যোমকেশ, আবিরও ব্যোমকেশ, সবাই ব্যোমকেশ। তো কি এক্স্যাক্টলি কেউ একটা ইয়ে হচ্ছে না, কারোর একটা স্পেসিফিক ট্রেডমার্কও তৈরি হচ্ছে না কোনো ডিরেক্টরে, সবাই বানাচ্ছে। অরিন্দম শীল বানাচ্ছে, এখন সুজিত মুখার্জি বানাচ্ছে, এর আগে অঞ্জন দত্ত বানিয়েছে, যে সায়ন্তন ঘোষাল ওয়েবে বানিয়েছে, ওয়েবে আরও দু তিনজন ডিরেক্টররা করেছে, তো কোনো পার্টিকুলারলি কোনো সিগনেচারও তৈরি হচ্ছে না কাজগুলোর মধ্যে। এবার সেই একটা যে ব্যোমকেশ করছে, অনির্বাণ অলরেডি পপুলার ব্যোমকেশ হিসাবে, তাকে নিয়ে আবার ফেলুদা করানো, তাহলে সেখানেও আবার কোনো নভেলটি তৈরি হবে না ব্যোমকেশ হিসাবে, তার যে একটা ইয়ে হয়েছে। আর একটা অ্যাক্টারের পক্ষে এই যে কথাটা যে সম্পূর্ণ আলাদাভাবে প্লে করবে, কীভাবে আলাদাভাবে প্লে করবে, এত পরিমাণে কাজ করলে আর দুটো কাজের মাঝে গ্যাপটা কম থাকলে একটা অ্যাক্টার কী করতে পারে, কত দূর সে ভেরিয়েশন করতে পারে, এই ভেরিয়েশনটা তখনই বোঝা যায় যখন সময় থাকে দুটো কাজের মধ্যে। তো এটা কখনোই পসিবল নয়, সে টিকটিকি করবে, আবার এটা করবে, পরপর তো প্রচুর কাজ করে আছে, তারপর তার পরিচালনা আছে, লেখালেখি আছে, থিয়েটার আছে, তো কীভাবে সে ভেরিয়েশন আনবে কাজের মধ্যে, এটা আমি বুঝতে পারি না। তো জানি না কী, মানে এদের কী ফর্মুলাতে চলে, এবং যারা ভাব যাদের পছন্দ হবে সে তো পছন্দ হবে, বাট আমার পার্সোনালি মনে হয় না। এবং দেখুন, আবার টোটা রায় চৌধুরীকে কিন্তু দর্শক একটা বিশালভাবে অ্যাকসেপ্টেন্স দিয়েছিল ফেলুদা ফেরতের সময়, তাকে নিয়ে আবার ওয়েব স্পেসে কিন্তু সুজিত মুখার্জি অলরেডি হইচইতে বানাচ্ছে ফেলুদা, তো সেখানে আবার অনির্বাণ ভট্টাচার্য যদি বড় স্ক্রিনে ফেলুদা হয়ে যায় তখন একটা জিনিসটা কেমন ঘেটে যাচ্ছে না, মানে তাহলে এক্স্যাক্টলি ফেলুদাটাকে তার সাথে আইডেন্টিফাই করতে পারবে না লোকে। তো এই জিনিসটা মানে আমার মনে, আরেকটা জিনিস কি হয় না, ওভার স্যাচুরেশন কোনো জিনিস, ওভারডোজ কোনো জিনিসেরই ভালো নয়। যখন আমি এই যে ছোটোবেলার কথা বলছি, বোম্বাইয়ের বোম্বেটা এসেছিলো যখন, তখন ক্লাস থ্রিতে পড়ি, কৈলাসে কেলেঙ্কারি যখন এসেছে তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি, একটা গ্যাপ ছিল মাঝে। তো যখন ছবিটা আসতো আমরা যখন পোস্টার দেখতাম, মিত্রায় দেখতে যেতাম, তখন একটা ক্রেজ থাকতো সেই ছবিটা দেখার। তারও এক বছর দেড় বছর পরে তখন টিনটো টেটো যিশু এসছে, তার এক দু বছর পরে আবার গোরস্থানে সাবধান এসছে, একটা একটা এক্সাইটমেন্ট থাকতো। কিন্তু এই যে মুহূর্তে হইচইতে আসে, মানে প্রতি বছর একটা করে ডিসেম্বর মাসে আসবে, ঠিক আছে, ব্যোমকেশ যেরকম কি ওভার স্যাচুরেশন হয়ে গেছে, প্রতি বছর আসছে আসছে আসছে, দেখে 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 দেখে, মানে একটা গল্পের ওপর সিনেমাতেও হয়েছে, আবার সেটা ওয়েবেও হচ্ছে, মানে জিনিসটার মধ্যে স্যাচুরেশন চলে এসছে, আপনার দেখেও মজা আসছে না আসছে না, এবং আপনি কাজটা যখন আসছে তার জন্য কোনো এক্সাইটমেন্টও থাকছে না। যেহেতু কি এই দুটো গোয়েন্দা বিশাল বড় একটা সৃষ্টি, তাদের একটা বাঙালির এর মধ্যে বিশাল ভ্যালু আছে, তাই জন্য এখনও লোকে আছে। কিন্তু এই যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা কিন্তু এক সময় না এক সময় দর্শকের মধ্যে একটা ক্লান্তি তৈরি করবেই করবে, এটা একদম গ্যারেন্টি।
আর যদি বাঙালি দর্শকের মধ্যে না করে ক্লান্তি তৈরি, তারা যদি এটাই দেখতে থাকে, তাহলে বলবো যে বাঙালি দর্শক ভালো সিনেমা ডিজার্ভই করে না। কারণ যদি এগুলো ওয়ার্ক করতে থাকে, এরা এগুলোই বানাতে থাকবে, ট্রাই করবে না, এবং তাহলে আর কোনো সিনেমার উন্নতিও হবে না। আর তখন তাই জন্য বলে কোনো লাভ নেই। আর যারা ধরুন ভালো ছবি দেখার দর্শক, যারা কিছু দেখতে চায় নতুন ধরনের, তারা অন্য ভাষায়, কারণ এখন তো আর ভাষাটা কোনো একটা লিমিটেশন নয় যে আমি আমার মাতৃভাষায় দেখবো, আমরা কোরিয়ান ভাষায় কাজ দেখছি, আমরা অন্য ভাষায় স্প্যানিশ ভাষায় কাজ দেখছি, মানে সে মাস অডিয়েন্সও দেখছে, নাহলে স্কুইড গেম বা মানি হাইস্ট এত লোকে দেখতো না। তো সেখানে তখন লোকে অন্য ভাষায় ভালো কাজ খুঁজতে চলে যাবে, ইন্টারনেটে তো কিছুই আটকানো যায় না, তো লোকে খুঁজতে চলে যাবে, এটাই হতে চলেছে ভবিষ্যতে। তো এই ওভারডোজ অফ গোয়েন্দা এবার না বন্ধ করা উচিত। আর এই একই অ্যাক্টারকে ব্যোমকেশ, ফেলুদা, হ্যান ত্যান, মানে জাস্ট পোষাচ্ছে না, মানে আমার পার্সোনালি একেবারে পোষাচ্ছে না। আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।